সাপের কামড়ের পর রোগীকে হাসপাতালের বদলে নিয়ে যাওয়া হয়েছিল ওঝার কাছে। ওঝার কেরামতিতে অনেক দেরি হয়ে যায়, তারপর হাসপাতালে নিয়ে গেলেও হলো না শেষ রক্ষা। মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম খোকন দুলে, বাড়ি আরামবাগের বলরামপুর এলাকায়। জানা গেছে মৃতের দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বাজার থেকে ফিরে বাড়ির তাপ থেকে ওষুধ নিতে গিয়ে তার ডান হাতের আঙুলে সাপে কামড়ে দেয়। তারপরই পরিবারের সকলে তাকে উদ্ধার করে বাড়ির কাছাকাছি একটি ঠাকুর মন্দিরে ওঝার কাছে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সেই সময় ওই মন্দিরের ওঝা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের স্ত্রী জানান, তারা প্রথমে একটি মন্দিরে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হয়, আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসেন। যদিও তার আগেই সব শেষ হয়ে গেল। মাটির ঘর, আর আমার স্বামী এমনি বাজার গেছিল, বাজার থেকে এসে আর এমনি গোদালের মধ্যে, মাটির গোদালের মধ্যে, দেয়ালের মধ্যে ওষুধ ছিল, আর ওষুধটা পাঠতে গিয়ে আর এমন জায়গায় কামড়েছে, দু জায়গায় কামড়েছে, সাপে কামড়েছে। ওখানে নিয়ে আমরা ঠাকুরতলায় গেছিলাম, ঠাকুরতলায় তুই ইচ্ছেপুরে মায়া বললো যে ওকে এখানে পাঠবে না, হাসপাতালে গিয়েছে, এই হাসপাতালে গিয়েছে। নমস্কার, আমি হেমন্ত বাগ। আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের 40 নম্বর জেলা পরিষদের আমি বিজেপি মনোনীত প্রার্থী। দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপি সকল বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।